জেটিভি নিউজ পথে মোরা কুমিল্লা লাকসামে গভীর রাতে মা বাবার সঙ্গে ঘুমন্ত অবস্থায় চুরি হওয়া এগারো মাসের শিশু মাসুদুর রহমানকে ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে শনিবার রাতে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার কেশতলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় রোববার বিকেলে আদালতের মাধ্যমে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ জানা যায় গত তেইশ আগস্ট দিবাগত রাতে উপজেলার মুজাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রিয়াং দক্ষিণপাড়ার রাজন ভুইয়া বাড়ির শফিকুর রহমান ও স্ত্রী সালমা বেগম তাদের শিশু সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিল ভোরে ঘুমন্ত অবস্থায় চোর কৌশলে ঘরের দরজা খুলে মা বাবার পাশ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায় পরে সকালে ঘুম থেকে উঠে শিশুটিকে না পেয়ে আশপাশের ঘরে খোঁজাখুঁজির পর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয় ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত চব্বিশ আগস্ট রাতে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন পরে শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার কেশতলা গ্রামের মসজিদের পেছনে একটি শিশুর কান্নার শব্দ পেয়ে মসজিদের ইমাম স্থানীয়দের খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে